আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। পাহাড় পর্বত পাড়ি দিয়ে আমরা গাড়ির কাছে যেতে পারবো না, কারণ অন্ধকার হয়ে যাবে। তাই আনহার বাবা আমাদেরকে রেখে এসেছে, আর ও যেন দৌড়ে দৌড়ে যেয়ে গাড়ির কাছে পৌঁছে আমাদেরকে নিতে আসতে পারে। আগের পর্বগুলো যারা দেখেছেন তারা এটা সহজেই বুঝতে পারবেন। আমি যখন এই ভিডিওটা দেখছিলাম আমার তো খুবই ভয় লাগছিল, কারণ চারিপাশে কোনো মানুষ নেই, আর এক পুরো রাস্তাতেই একটু পরপরই স্লাগ রয়েছে, দেখতে খুবই বাজে লাগে। আগের পর্বগুলো দেখার পর এটা যদি কেউ নিস্তব্ধ একটু রুমে চুপচাপ দেখে তাহলে বুঝতে পারবে সেই সিচুয়েশনটা কী হয়েছিল সেদিন। আর এই গহীন অরণ্যে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিল, একটু পরে অন্ধকার নেমে আসবে, আর এখানে মোবাইলের নেটওয়ার্ক নেই, চাইলে কাউকে ফোন করা যাবে না, চাইলে কাউকে ডাকাও যাবে না, চিৎকার করে কাউকে ডাকলেও কেউ শুনবে না, মানে ভয় লাগার মতো একটা জায়গা। আমার বারবারই মনে হচ্ছিল ইস, ওর সাথে যদি আমিও থাকতাম তাহলে হয়তো বা ওর এত ভয় লাগতো, মানে ওর খারাপ লাগতো না, বা ভিডিওটা দেখতে আমার এত খারাপ লাগতো না। বাট আমাদের সিচুয়েশানটা এরকম হয়ে গিয়েছিল, তো কি আর করা।
Paylam. Peçi peçi. Eto. Yani cevap verici la. Eto. Eto. আলহামদুলিল্লাহ ফাইনালি পাহাড়ের উপর উঠতে পেরেছে। সূর্য ডোবার আগেই পাহাড়ের উপর উঠতে পেরে স্বস্তির নিঃশ্বাস নিতে পেরেছে। এখন অন্ধকার হবার আগে আমাদের কাছে গাড়ি নিয়ে পৌঁছাতে পারলেই হয়। আর ওইদিকে আমরা তো চিন্তায় শেষ, ও কি সময় মতো আসতে পারবে, ও কি সময় মতো পৌঁছাতে পেরেছে। আমরা কিছুই জানতে পারছিলাম না, কারণ নেটওয়ার্ক ছিল না কারো কাছে। আজকে এখানেই বিদায় নিচ্ছি আমরা। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর নেক্সট পর্বে দেখা যাবে ওই সময় মতো আমাদের কাছে সঠিক ওয়েতে পৌঁছাতে পেরেছে কিনা, ও কি রাস্তা খুঁজে পায় কিনা দোয়া করবেন। আল্লাহ হাফেজ।